আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বিশেএস প্রিলিমিনারি সেলফ মল টেস্টে আপনাকে আবারও স্বাগতম আমাদের আজকের আয়োজন থাকছে তিরিশ নম্বরের বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং বিশ নম্বরের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চলুন কথা না মেটে শুরু করা যাক তার আগে একটি কথা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সকাল আপডেট পেতে আর অলিজা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সেলফ মল টেস্টের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিও ডিসক্রিপশন আবার ডান পাশে বাটনে পেয়ে যাবেন শুরুতেই তিরিশ নম্বরের জন্য বাংলাদেশ বিষয় বলি আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে তিন সেকেন্ড সময় নেব আপনার উত্তরটি খাতায় লিখে নিজেকে যাচাই করুন ফখরুদ্দিন মোবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা করেন কত সালে ফখরুদ্দিন মোবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা করেন তেরোশো সালে সাত মার্চের ভাষণে বঙ্গবন্ধুর দাবিগুলোর মধ্যে প্রথমে ছিল সামরিক শাসন প্রত্যাহার উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন বাস আন্দোলনকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন গোলাম মোহাম্মদ উনিশশো সালে নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন বামফিল্ড ফোলার গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত অবিরাজ বিজ্ঞশঙ্কর নামে কে পরিচিত ছিলেন বিজয় সেন বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট এর বর্তমান নাম কি বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট এর বর্তমান নাম জাতীয় সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশে রেশম উৎপন্ন হয় রাজশাহীতে ডেলফোজ কি ডেলফোজ উন্নত জাতের তুলা চাকমাদের গ্রামের প্রধানকে কি বলা হয় চাকমাদের গ্রামের প্রধানকে বলা হয় কারবাড়ি জাতীয় জনসংখ্যা দিবস কবে পালিত হয় জাতীয় জনসংখ্যা দিবস পালিত হয় দোসরা ফেব্রুয়ারি গান্দ কাদের ঐতিহ্যবাহী পোশাক গান্ধ গারো পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক বাংলাদেশে আমদানির প্রধান উৎস দেশ কোনটি বাংলাদেশে আমদানির প্রধান উৎস দেশ চীন এস অর্থাৎ সাবস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসে কয়টি গোলের কথা উল্লেখ আছে সেখানে সতেরোটি গোলের কথা উল্লেখ আছে দুই হাজার সালের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান একশো পনেরোতম বাংলাদেশের কোন উপজেলা প্রথম ডিজিটাল এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করা হয় রংপুরের মিঠাপুকুরে কতটি পণ্যমোড়কে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক ছয়টি পণ্যমোড়কে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক রপ্তানিমুখী পোশাক শিল্পের যাত্রা শুরু হয় কবে আশির দশকের শুরু এবং নব্বই দশকের শেষে উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন পেয়েছিল নয়টি বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা কত স্তর বিশিষ্ট বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা তিন স্তরে বিশিষ্ট সংবিধান সংশোধন ও প্রণয়ন সরকারের কোন বিভাগের কাজ সংবিধান সংশোধন ও প্রণয়ন সরকারের আইন বিভাগের কাজ বাংলাদেশ সংবিধানের সর্বশেষ সংশোধনী কবে গৃহীত হয় বাংলাদেশ সংবিধানের সর্বশেষ সংশোধনী সতেরো সেপ্টেম্বর দু সালে গৃহীত হয় বাংলাদেশ সংবিধানের স্বাধীন বিচার বিভাগ সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি বাংলাদেশ সংবিধানের স্বাধীন বিচার বিভাগ সংক্রান্ত অনুচ্ছেদ বাইশ বাংলাদেশের প্রথম সংবিধান গৃহীত হয় চার নভেম্বর উনিশশো এটি কত বঙ্গাব্দ ছিল এটি ছিল আঠারোই কার্তিক তেরোশো উনআশি বঙ্গাব্দ উনিশশো সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম লীগের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন নবাব ভিকারুল মৌলক প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে আইসিসি এর বিশ্ব ওয়ান একাদশে স্থান পান মোস্তাফিজুর রহমান প্রথম বাংলাদেশি হিসেবে কে সেভেন সামিট জয় করেন ওয়াজফিয়া নাজরিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার লাভ করেন কোন ক্যাটাগরিতে ক্যাটাগরি ছিল পলিসি লিডারশিপ কক্সবাজারের প্রাচীন নাম কি। কক্সবাজারের প্রাচীন নাম পালং কি উনিশশো সালের দি বাংলাদেশ কয়নেজ অর্ডার এ পর্যন্ত কতবার সংশোধিত হয় এটি এ পর্যন্ত দুইবার সংশোধিত হয়েছে এবারে বিশ নম্বরের জন্য আন্তর্জাতিক বিষয় বলি মিশরের প্রথম নরপতি এবং পুরোহিত কে ছিলেন ফারাও মেনেজ এথেন শহরকে কেন্দ্র করে কোন সংস্কৃতি গড়ে ওঠে এথেন শহরকে কেন্দ্র করে হেলেনিক সংস্কৃতি গড়ে ওঠে স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত এটি গঠিত নরওয়ে ও সুইডেন নিয়ে ক্রিমিয়া কোন দেশের স্বায়ত্তশাসিত অঞ্চল রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত অঞ্চল টুপাক আমারু কি আমারু একটি গেরিলা সংগঠনের নাম আয়রন সার্টেইন বক্তব্যটি কে প্রদান করেন উইনস্টন চার্লিল ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যকার পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয় কবে এটি স্বাক্ষরিত হয় চোদ্দ জুলাই দুই পনেরো সালে সাইপার্স কোন দুটি দেশের বিবাদের কারণ সাইপার্স গ্রিস ও তুরস্কের বিবাদের কারণ নেপালের নতুন সংবিধান কবে কার্যকর হয় নেপালের নতুন সংবিধান কার্যকর হয় বিশ সেপ্টেম্বর দু পনেরো সালে দু হাজার আঠেরো সালে অর্থনীতির নোবেল পুরস্কার পাওয়া উইলিয়াম ডিনর্ড হাউস ও পল এম রোমার কোন দেশের নাগরিক তারা ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক মিয়ানমারের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব ন্যাশনালিস্ট এর আসন সংখ্যা কত দুইশো বিশ্বের বৃহত্তম মুক্তবাজার গড়ার লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তি কোনটি টিপিপি বা ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচালন বৃষ্টি হয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় সারা বছর পরিচালন বৃষ্টি হয় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন দুই হাজার কোথায় অনুষ্ঠিত হয় কেটু এস পোল্যান্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে শূন্য দশমিক শূন্য এক মিলিগ্রাম ইউএন উইমেন এর প্রথম উপমহাসচিব কে ছিলেন মিশেল ব্যসলেট আন্তর্জাতিক আদালত কতজন বিচারপতি নিয়ে গঠিত হয় আন্তর্জাতিক আদালত জন বিচারপতি নিয়ে গঠিত হয় ও বা অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল অফেন্স কত সালে প্রতিষ্ঠিত হয় এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আই বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্ড কোন দেশের নাগরিক ক্রিস্টিন লাগার্ড ফ্রান্সের নাগরিক কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয় অপশনগুলোর মধ্যে ইরান আরব লীগের অন্তর্ভুক্ত নয় ভিডিওটি রেখার বিশেষ প্রিলিমিনারি সেলফ মল টেস্টের প্রস্তুতি আজকের মতো এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকাল আপডেট পেতে আপনি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অন্যান্য মল টেস্টগুলো এই ভিডিও ডিসক্রিপশন অথবা ডান প্রাসবরণে পেয়ে যাবেন সকলে সুস্থ কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ